ভাইজ্যাক, ভাইজ্যাকের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের এক ছোট্ট শহর ভাইজ্যাক, পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা, সুন্দর প্রকৃতির মাঝে সাজানো গোছানো একটা ছোট্ট শহর। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক রাত দুদিনের ছোট্ট একটা ভাইজ্যাক ট্রিপ। ভাইজ্যাক আসতে গেলে সবার প্রথমে আসতে হবে হাওড়া থেকে যে কোনো রাতের ট্রেন ধরে বিশাখাপত্তনম স্টেশনে। ট্রেনের নাম ও ডিটেলস স্ক্রিনে মেনশন করে দিলাম। তবে বিশাখাপত্তনম আসার জন্য দুটো ভালো গাড়ি হলো তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, যা সপ্তাহে দুদিন চলে, আর করমণ্ডল এক্সপ্রেস, যেটা রেগুলার চলে। এই দুটো গাড়ি আপনাকে সকাল সকাল পৌঁছে দেবে বিশাখাপত্তনম স্টেশনে। বিশাখাপত্তনম স্টেশন থেকে বেরিয়েই 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। সেখানে আপনারা ছোট বড় সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনারা আপনাদের হোটেলে যাওয়ার জন্য। গাড়ি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা মতো। এছাড়াও আপনারা অটো ভাড়াও করতে পারেন, অটো ভাড়া পড়বে 150 টাকা মতো। একটা অটোতে 3 জনা চাপতে পারবে, আর লাগেজ রাখার জন্য পিছনে কিন্তু জায়গার ব্যবস্থাও আছে। তবে খেয়াল রাখবেন, যে কোনো গাড়ির ড্রাইভার বা অটো ড্রাইভার কিন্তু আপনাকে হোটেলে নিয়ে গিয়ে কমিশন খাওয়ার চেষ্টা করবে, সেই ফাঁদে কিন্তু একদম পা দেবেন না। গাড়ি ভাড়া তো করা হলো, এবার যেতে হবে হোটেলে। হোটেল নেওয়ার সব থেকে বেস্ট লোকেশন হলো আরকেবি, যা বিশাখাপত্তনম স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে স্টেশনের কাছেও ঘর নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ঘর ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা নন এসি রুম, আর এসি রুম পড়বে 1000 থেকে 1200 টাকা। তবে আরকে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচের কাছে যদি আপনারা বাঙালি হোটেল নেন, সেক্ষেত্রে আপনাদের হোটেল ভাড়া পড়বে 1500 টাকা নন এসি রুম, 2000 টাকা এসি রুম। এই বাঙালি হোটেলগুলোর নিচে কিন্তু বাঙালি খাবারের সুবন্দোবস্তও আছে। আমি যে হোটেলে উঠেছিলাম সেটা হলো বালাজি গেস্ট হাউস। সেই হোটেলের ভাড়া কিন্তু তুলনায় একটু কম, আমি এসি রুম নিয়েছিলাম 1500 টাকায়। তবে আপনারা যদি আরকে বিচের সামনে রুম নেন, সেক্ষেত্রে কিন্তু ব্যালকনি থেকে সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। আর আরকে বিচের বাঙালি হোটেলগুলোর একদম সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আর রাস্তা পার করেই পেয়ে যাবেন একদম সমুদ্রের ঢেউ আর দারুণ একটা সুন্দর প্রকৃতি। হোটেল তো বুক করা হলো, এবার হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নেব। আর ভাইজ্যাকের ফেমাস ব্রেকফাস্ট ধোসা, ইডলি, উত্থাপম, এগুলো কিন্তু একদম মিস করা যাবে না। 9:30 মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসব আরকে বিচের অটো স্ট্যান্ডে। আর আরকে বিচের অটো স্ট্যান্ডে এসে একটা অটো ভাড়া করে নেব বিশাখাপত্তনম পোর্ট, ফিশিং হারবার এবং সিংহাচলার মন্দির যাবার জন্য। বিশাখাপত্তনম ফিশিং হারবারে দেখতে পাবেন নানা নাম জানা অজানা মাছের মেলা, আর বিশাখাপত্তনম পোর্টে দেখতে পাবেন ছোট বড় অনেক জাহাজ, আর সমুদ্র থেকে কিভাবে ক্রেনের মাধ্যমে জাহাজকে ডাঙায় তোলা হয়, এছাড়াও আরও অনেক কিছু অজানা জিনিস। বিশাখাপত্তনম পোর্টে ঘণ্টাখানেক সময় কাটিয়ে আবার উঠে পড়ুন অটোয়, আর অটোয় করে পৌঁছে যান সিংহাচলার মন্দির। সিংহাচলার মন্দির যাওয়ার জন্য পোর্ট থেকে সময় লাগবে 35 মিনিট মতো। এই সিংহাচলার মন্দিরটি হলো বিষ্ণু আর লক্ষ্মীমাতার মন্দির, আর এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে স্পেশাল দর্শনেরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে 100 টাকা করে টিকিট মূল্য লাগে। মন্দির দর্শন করা হয়ে গেলে অটোয় করে আবার চলে আসুন রামকৃষ্ণ বিচে, আর সমুদ্রের জলের সাথে ঘণ্টাখানেক সময় কাটিয়ে নিন। সমুদ্র থেকে উঠে এসে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিন এই হোটেলে। আপনারা চাইলে বাঙালি হোটেলেও লাঞ্চ করতে পারেন, আবার আমার দেখানো এই হোটেলেও লাঞ্চ করতে পারেন। ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত প্রত্যেকটা মেনুই আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। মেনুটা আমি শেয়ার করলাম, পজ করে একটু দেখে নেবেন। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকাল 5টার সময় আবার বেরিয়ে পড়ুন সমুদ্রের ধারে ঘোরাঘুরি করার জন্য। আরকে বিচ থেকে একটু হেঁটে আসলে আপনারা পাবেন এরকম দারুণ সুন্দর একটা প্রকৃতি। নারকেল গাছের একটা ছোট্ট বাগানের মতো আছে, তার নিচে ছোট ছোট বসার অনেক জায়গা আছে, আর জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, আর সামনেই দেখতে পাবেন সমুদ্রের জলের আনাগোনা, তাকে বলা হয় কোকো এরিনা। সন্ধে হয়ে গেলেই আরকে বিচের পাশে থাকা কালী মন্দিরটা ঘুরে আসতে পারেন। দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই কালী মন্দির, আর কলকাতা থেকে এত দূরে এসেও আপনারা এখানে আদ্যা মায়ের দর্শন পেতে পারেন। এখানে সন্ধেবেলাতে প্রসাদ বিতরণও করা হয়ে থাকে। এই মন্দিরের সাথেই রয়েছে শিব মন্দির, তবে শিব মন্দিরটা এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া হয় না, তাই আমি অল্প একটু সাইড থেকে করেই দেখালাম। শিবের মূর্তিটি কিন্তু রূপো দিয়ে ঢাকা দেওয়া আছে,
আর এখানে কিন্তু রূপোর একটি বড় ত্রিশূলও আছে। এই হলো আদ্যা মায়ের মন্দির। শিব মন্দিরের একদম পাশেই রয়েছে এই আদ্যা মায়ের মন্দির। আপনারা দেখুন, একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির। তবে এখানেও কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না, আমি অল্প একটু দেখালাম। এখানে কিন্তু মায়ের এখন আরতি করা হচ্ছে, আর চারিদিক থেকে মানুষ কিন্তু হাত জোড় করে মায়ের প্রার্থনা করছে। মন্দির দর্শন করা হয়ে গেলে আপনারা ঘুরে আসতে পারেন, একদম পাশেই রয়েছে অল ইন্ডিয়া ক্রাফট বাজার। এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন কারুকার্য করা জিনিস। ঢুকেই প্রথমে বাঁ হাতে রয়েছে একটা ফাস্টফুডের দোকান, যেখানে পটেটো ফ্রাই বিক্রি হচ্ছে। এই খাবারটা কিন্তু নতুনত্ব খাবার আছে, খেয়ে একটু ট্রাই করতে পারেন। আর দেখুন, এখানে বিক্রি হচ্ছে কাঠের কত ছোট ছোট জিনিস, যেখানে রয়েছে দারুণ কারুকার্য করা শোপিস, খুব সুন্দর দেখতে, কালারফুল। আপনারা এগুলো কাউকে গিফট করার জন্য বা বাড়িতে শোপিসের জন্য নিয়ে যেতে পারেন। এছাড়াও এখানে মাটির কাজ করা বা চীনে মাটির কাজ করা দারুণ ফুলের টব বিক্রি করা হচ্ছে। এগুলো নিয়ে গিয়ে আপনারা আপনাদের ডাইনিং রুমে ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। তবে এখানে মাটির হাঁড়ি নিয়ে যেতে পারেন, মাটির হাঁড়ি কিন্তু রান্না করার জন্য খুব বেশি দাম নয়, 120 টাকা করে দাম। এখানে স্মোক বিস্কুটের কাউন্টার আছে, আপনারা ট্রাই করতে পারেন। দু পিস ওরিও স্মোক বিস্কুটের প্রাইস 50 টাকা। আমিও ট্রাই করেছি, বেশ এন্টারটেইন হয়েছে। আপনারা আসলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এছাড়াও এখানে সফটি আইসক্রিম, মিল্কশেক, পানিপুরি, আরও অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। এগুলো ছাড়াও এখানে মেয়েদের ড্রেসের বিভিন্ন কালেকশন রয়েছে। শুধু ড্রেসই নয়, জুতো, ব্যাগ সব কিছুর কালেকশনই এখানে রয়েছে। এখানে সবথেকে সস্তার জিনিস হলো 100 টাকার ওড়না। ওড়নাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে, আর ওড়নাটা কিন্তু খুবই সফট, আর কোয়ালিটিটা খুবই ভালো। এখান থেকে যদি আপনারা ওড়না কিনে নিয়ে যান তাহলে কিন্তু একটুও ঠকা হবে না। এছাড়াও অনেক স্কার্ফ, কুর্তি সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আজকে সারাটা দিন অনেক জার্নি করা হয়েছে, তাই কিছুটা সময় এই ক্র্যাফট মিউজিয়ামে কাটিয়ে ডিনার করে রুমে চলে যান শোয়ার জন্য। আর আজকে ডে ওয়ানের সমাপ্তি করুন এখানে। এক রাত দুই দিনের ভাইজাগ ট্রিপের যে খরচা হবে সেই খরচার ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই চেক করবেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে ভাইজাগে আমার ডে টু এবং লাস্ট ডে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকে সারা দিন ঘোরার জন্য। আজকে সবার প্রথম ঘুরে দেখবো একদম হাঁটা পথে যাওয়ার একটি জায়গা, মৎস্যদর্শিনী। এখানে ঢোকার জন্য 50 টাকা টিকিট মূল্য আছে। এখানে অ্যাকোরিয়ামে প্রচুর মাছ সাজানো আছে। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে ভাইজাগের ফিশ মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন নামের মাছ আপনারা দেখতে পাবেন, এমনকি ছোটোখাটো কচ্ছপও দেখতে পাবেন। এখানে আসলে পিরানা মাছকেও সামনে থেকে দেখার সুযোগ পাবেন এই ফিশ মিউজিয়ামে। এই ফিশ মিউজিয়ামে আপনারা প্রায় 1 ঘন্টা মতো সময় কাটাতে পারবেন। আর যদি সঙ্গে কোনো বাচ্চা থাকে তাহলে তারাও কিন্তু অনেক কিছু মাছ চেনার সুযোগ পাবে এই মিউজিয়াম থেকে। আর সত্যি বড়দেরও খুব ভালো লাগবে এই মিউজিয়ামে আসলে, পারে অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবেন, নতুন মাছের নাম জানতে পারবেন এখানে। ভিডিওয় দেখানো মাছগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছের অ্যাকোরিয়াম দেখা হয়ে গেলে ঠিক মৎস্যদর্শিনীর বাইরের রাস্তা থেকেই আপনারা অটো বুক করে নিন প্যালাসগিরি টেম্পল, ইয়ারাদা বিচ এবং ইন্দিরা গান্ধী জু যাবার জন্য। অটো ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মতো। এই কৈলাসগিরি টেম্পলে গেলে আপনারা দেখতে পাবেন 40 ফুট উঁচু শিব দুর্গার একটি মূর্তি, আর সেখানে কিন্তু দারুণ একটা পার্কও রয়েছে, আর রয়েছে রোপওয়ে। কৈলাসগিরি টেম্পলে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে অটো করে আবার চলে যান ইয়ারাদা বিচে, আর সেখানে করে নিন কিছু ফটোগ্রাফি। ইয়ারাদা বিচে 1 ঘন্টা মতো সময় কাটিয়ে আবার অটোয় করে চলে যান ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। সেখানে আপনারা সমস্ত পশু পাখি দেখতে পাবেন, আর সত্যি জুটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত। সাদা বাঘ থেকে শুরু করে জিরাফ, বিভিন্ন রং বেরঙের পাখি, বিভিন্ন ধরনের গাছ, কচ্ছপ, আরও অনেক কিছু দেখে ফিরে আসুন হোটেলে। আর হোটেলে এসে আপনাদের দুপুরের লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে নিন। জুলজিক্যাল পার্কে এন্ট্রি ফি কত তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বিকাল 4টার সময় আবার বেরিয়ে পড়ুন আরও বাকি ঘোরার জায়গাগুলো ঘুরে দেখার জন্য। অটোয় করে 50 টাকা ভাড়া দিয়ে চলে যান TU-142 এয়ারক্রাফ্ট মিউজিয়ামে। এই মিউজিয়ামে গেলে পরে আপনারা আপনাদের অনেক অজানা জিনিস জানতে পারবেন, যা আপনাদের জেনারেল নলেজের জন্য খুবই ভালো। মিউজিয়ামের ওপেনিং টাইম আর টিকিট মূল্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মিউজিয়ামের ভেতর রয়েছে এয়ারক্রাফ্টের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, পাইলটের সিটের অ্যারেঞ্জমেন্ট
এই হলো 142M এয়ারক্রাফটের ইঞ্জিন, যেটা ডেমো হিসাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ এটাকে দেখে অনেক নলেজ অর্জন করতে পারে। আর এটা হলো 142M এয়ারক্রাফট, যেটা 2017 সালে রিটায়ার্ড করে গেছে এবং এখানে এই মিউজিয়ামে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। এই এয়ারক্রাফটটা আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হতো। এই এয়ারক্রাফট মিউজিয়ামের একদম উল্টো দিকেই রয়েছে সাবমেরিন, যা রাস্তা পার করলেই আপনারা যেতে পারবেন, তার জন্য কোনো অটোরও প্রয়োজন পড়বে না। আর এই সাবমেরিনের ভেতরে আপনারা ঢুকলে পারে জানতে পারবেন যে মেরিন ইঞ্জিনিয়ার বা নেভিদের লাইফস্টাইলটা কেমন, তারা কীভাবে এখানে থাকে, কীভাবে একটা জায়গার মধ্যে ঘুমায়, কীভাবে তারা খাওয়া দাওয়া করে। নিজে চোখে না দেখলে এগুলো বিশ্বাসই করবেন না কীভাবে কিছু মানুষ আমাদের দেশটাকে অবিলম্বে রক্ষা করে যাচ্ছে। এই মানুষগুলো নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে মাসের পর মাস জলের তলায় এইভাবে থেকে যাচ্ছে শুধু আমাদের দেশকে বাঁচানোর জন্য। এই মিউজিয়ামে ঢোকার জন্য কত টিকিট মূল্য আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু চেক করে নেবেন। তবে সাবমেরিনের ভেতর ঢুকলে পরে আপনারা জানতে পারবেন এখানে কত ধরনের যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি দেখতে দেখতে হয়তো আপনারা নিজেরাই মাথায় হাত দিয়ে ফেলবেন। যে সাবমেরিনটা আপনারা এখন ভেতরে দেখছেন, এই সাবমেরিনটা কিন্তু এককালে ব্যবহার করা হতো, এখন এটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে এখানে মিউজিয়াম হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। মিউজিয়ামের ওপেনিং টাইমও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে রবিবার দিনে কিন্তু মিউজিয়ামটা একটু বেশ ভালোই ভিড় হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াশ এরিয়া, অর্থাৎ এই যে মেরিন ইঞ্জিনিয়াররা থাকতেন তারা এই টয়লেটটা ইউজ করতেন আর এই ওয়াশ মেশিনটা তারা ইউজ করতেন। আপনারা ভেবে দেখুন যে একটা ওয়াশ মেশিন টয়লেটের মধ্যেও কতটা যন্ত্রপাতি রয়েছে। সাবমেরিন ঘোরা হয়ে গেলে সন্ধে 6টা নাগাদ চলে আসুন সমুদ্র বিচে, আর বিচে এসে একটু কেনাকাটা করে নিন যদি আপনাদের বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা করার থাকে। দীঘাপুরীর মতো ভাইজাগ বিচে কিন্তু অনেক দোকানপাট নেই, অল্প কিছু দোকানপাটই আছে, তবে দীঘাপুরীর মতো এখানেও কিন্তু ঝিনুকের আয়না, চাবির রিং, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। তবে ভাইজাগ বেড়াতে আসলে সুইট কর্ন খেতে কিন্তু একদম ভুলবেন না, ভাইজাগে কিন্তু সুইট কর্ন খুবই ভালো খেতে। আর তার সঙ্গে কিন্তু এই আরকে বিচের এই দোকান থেকে কুলফিটা অবশ্যই খাবেন, 15 টাকা পিস, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ, মানে এতটাই সুন্দর খেতে একটার পর একটা খেয়ে যেতে ইচ্ছা করবে। আমি কিন্তু এখান থেকে 3টে কুলফি খেয়েছি। সন্ধে 7টা বাজছে, হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে। আর স্টেশনের সামনে থেকে অল্প একটু খাবারও কিনে নিলাম রাত্রে খাওয়ার জন্য। রাতে ট্রেনে উঠে চটপট ডিনার করে শুয়ে পড়বো, আর পরের দিন সকালে পৌঁছে যাবো হাওড়া স্টেশন। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।